আইজ একটা বড় কাম করা লাগবে। কোন কি কাম? আইজ আব্বাস ভাই ঢাকা থেকে বাড়ি ফিরে আসবেন। ফিরে আসবেন কি? এতক্ষণ হয়তো ফিরে আসছে। আপনি যেভাবে হোক উগান্ডা বাইরে আটকাবেন, যেন সে ওই বাড়িতে যায় কোনো ঝামেলা না করে। কারণ এর আগেও উগান্ডা ভাই ওই বাড়িতে যায় বেয়াদবি করে আসছে। আমি চাই না যে সে একই কাজ আবার করুক। উগান্ডারে ডাক্তার দেখানো উচিত আম্মা, পাগলের ডাক্তার। কিচ্ছু লাগবো না, কারণ আমি তার অসুখটা জানি। তারে যদি এখন আমি আবার যাত্রা করার পারমিশন দেই, তাইলেই সে সুস্থ হয়ে যাবে। সুস্থ মানে সে একদম ঠিক হয়ে যাবো, তাগলে আমি করবো না। কিন্তু আমি সেটা হইতে দিব না, আমি তারে শুধরাইতে চাই। ওরে শুধরাইতে পারবেন না আম্মা, মুসলিম সরকার সবসময় ওরে কুবুদ্ধি দেয়। আমি নিজেও বুঝাই ওরে, কিন্তু কাম হয় না। বুঝাইতে গেলেই আপনারা সন্দেহ করে, মনে করে আপনি আমার এইসব কথা কইতে কইছেন। কিছু বোঝানোর দরকার নেই, চুপ থাকুন। আইজ আপনি উগান্ডারে ঠেকাইবেন, যান যেইভাবে পারেন উগান্ডারে আটকান। ঠিক আছে, দরকার হইলে মুসলিম সরকারে দিয়া তারে ফোন করেন, ফোন করে তারে রসুলপুরের ডাইকে নিয়ে আসেন। তার দরকার নেই আম্মা, আমি নিজেই আটকান। আমি যাই আম্মা। কেন মন খারাপ করতেছ? আমি তো খুশি না। তুমি আরেকটা বিয়া করো, আমি তো তোমার সন্তান দিতে পারুম না। আবার ওই কথা কইতেছ? কি আর করব, এত বড় সত্য জানার পরেও। আরে হেললে গিয়ে তো আমি ডাক্তারের কাছে যাইতে চাইছিলাম না, তোমার চাপা চাপির জন্য তোমার যাইতে লাগলো। আরে তুমি মা হইতে পারবা না, তাতে কি আসে যায়? তার জন্য কি আমার ভালোবাসা কমে যাব? এই খারাপ রিপোর্ট তো আমারও আসতে পারত, তখন কি তুমি আমার সাইডে চলে যেতা? তাই না, আমি কেন তোমার সাইডে চলে যাবো? আবার আরেকটা বিয়া করুন। আমি তো আল্লাহর ইচ্ছা মাইনা নিছি, তুমিও মাইনা নেও। তুমি বাপ হও, সেটা যে আমার দেখতে চাও। আমি বাপ হই নাই, উগান্ডারে তুমি পোলা বানিয়েছো। উগান্ডা যদি তোমার পোলা হয় তাহলে তো আমি ওর বাপ, আমার আবার নতুন করে বাপ হইতে হবো কেন? যাও, তুমি ঘরে যাও। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু। এসব মানে কি নেশা মানে কি বেশি হয়ে গেছে নাকি? নিয়ে চল আমারে। নিয়ে চল মানে কোথায় নিয়ে যাবো? আব্বাসি আমার বাড়ি, সে নাকি আইসে, একটু দেখা করা দরকার না? এতদিন পর অন্তর্জান থেকে ফিরছে, একটু দেখা করা দরকার। আরে দেখা করলে অন্য একদিন করবেন, আমি তো এখন ওইখানে যাবো না। আর তাহলে জেনে যাবি সেনে চল, জেনে যাবো। আরে সেনে যাবো মানে না থাকলে কথা করলে হবে নাকি? আমি জেনে যাবো সেখানে, আমার একা যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি কাছে কিনারে কোনো জায়গায় নামে যাবো না, চল। প্রশ্নই ওঠে না, তুই নিবি না আমার তাহলে। বললাম তো না, তাহলে তোর আমি যাবে। নাম নাম তুই নাম 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 আমি যাচ্ছি কিন্তু নাম নাম আরে নাম আই তুই আই উপায় নাই গোলাম হোসেন, ভালো কথা তো শুনবি না। কিসের প্ল্যান করছেন সেটা কোন আগে? তোর মিনিমাম কাণ্ড জ্ঞান নাই। একটা মানুষ জার্নি করে আসলো, তাহলে তুই কথা শোনা দিতে যাবি? আরে কার কথা হচ্ছে আপনি? আব্বাস বেগ, আব্বাস বেগ রে তুই কথা শুনতে যাইতেছিলি না, এই জন্য তোরে আটকানো হয়েছে। আমার কিছু করার নাই রে ভাই, মনে কিছু করিস না, আমি অপারু। সম্পূর্ণ কিন্তু তালে মেরে ফেলে দেব। আরে ওগারে কিছু কইস না, রাগ কর আমারে ক, আমি করছি রে। বুঝতে পারছি, কিটাই কাজ করাইছে বুঝতে পারছি,
চিৎকার করছে। হ্যাঁ মানে কিরে তুই কনে তাদের এদিকে হা বাগানে উগান্ডা বাইরে কালকে আটকায় রাখা হয়েছিল। উনি আপনার সাথে দেখা করতে চাইছিল, বৈরাম খা আটকায় রাখছিল, রাত দুইটায় উনারে ছাড়া হয়েছে। তোমরা আরেকজনের পাপের শাস্তি ওরে দিতেছো? না শায়না, আমরা দুইজন ওরে ভালো করতে চেয়েছি। এইভাবে ভালো করা যায় না, ভালোবাসা দিয়ে ভালো করতে হয়। তুমি যদি উগান্ডারে আমার কাছ থেকে দূরে সরায় না নিতা, তাহলে ও এতদিনে ভালো হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, উগান্ডারে তোমার কাছে আয় না, আগে ওরে ঠিক করে নেই। দেখছো না এর আগে এসে কিরকম খারাপ ব্যবহার করছে, এখন এলে একই রকম করবে। যে তোমার কাছেও ভালো লাগবো না, আমার কাছেও ভালো লাগবে, আগে ওরে ঠিক করি, তারপরে তোমার হাতে তুলে দিই, ঠিক আছে? হ্যাঁ ভাবি, বিআই ঠিক কথাই করছে। উগান্ডা ভাই এর মধ্যে কিছু ভুল কাজ করছেন। উনি গ্রামের মধ্যে যাত্রার লোকজনকে আটকায় রাখছেন, তারা রাতের বেলা গান বাজনা করে, এতে গ্রামের লোকজনের অসুবিধা হয়। কয়েকজন তো এর মধ্যে আমার কাছে অভিযোগও করছেন। যখন যাত্রা চলছে তখন কি আওয়াজ হয় নাই? কই, তখন তো শুনলাম না গ্রামের মানুষ অভিযোগ করছে, তাহলে এখন কেন অভিযোগের কথা উঠতেছে? আরে তখনকার বিষয় আর এখনকার বিষয় তো আলাদা শায়না। কিছুই আলাদা না। ও আপনারে আরেকটা তথ্য দিই, গ্রামের মধ্যে ঝামেলা পাকানোর লাইগা গণেশ হালদার আমার নামের একজনরে নিয়ে আসতেছে বকুলপুরের যাত্রা ক্যাম্পে। তোমার নামে না? হ, তার নাম হলো গিয়া দিবানন্দিনী। আমার আগে নাকি সে ওই যাত্রা দলে কাম করতো, আমি তারে দেখি নাই, চিনিও না। যাত্রায় কাজ করতে করতে নাকি এক ইউপি চেয়ারম্যানের লগে প্রেম হয়েছিল, তারে বিয়া করে, এখন আর তার সাথে নাই, ওই লোক মারা গেছে। গণেশ হালদা তারে বকুলপুরে নিয়ে আসতেছে আমার বিরুদ্ধে দাঁড় করানোর লাগে। কি কইতেছে সব? হ, মুখে সেই কথা কইতেছে না, কইতেছে ওই নন্দিনী নাকি অহন আবার যাত্রায় ফিরে আসতে চাইতেছে। তুমি এই জানি একদম মাথা ঘুমো, ঠিক আছে? শোন, কাউরে গালি দেওয়া মানেও কিন্তু তারে গুরুত্ব না। তুমি একদম চুপচাপ থাকবা আর পর্যবেক্ষণ করবে, আমিও লোক লাগায় রাখবো। বকুলপুরে কি বা একটাই থাকবো, দুইটা থাকবো, ঠিক আছে? তুমি খালি শুনছ, ঠিক আছে? তোমরা কথা কো, আমি একটু বাইরে থেকে আসতেছি। আমার নাই দিবার ব্যাপারটা নিয়ে খুব আশ্চর্য লাগে না। তুমি চিন্তা করো, দিবার এই ইলেকশনে জিতানোর জন্য উগান্ডা কি খাটাখাটিটা করছে দিন নাই রাত নিয়ে কও। সেই উগান্ডারে দিবার দূরে সরায় রাখছে। আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, ওই যে খাটাসটা আছে না মুসলিম, ওইটাই ভালো। ওর একটাই রোগ, ও অন্তত ভালো মানুষের মুখোশ পরে থাকে না। বাদ দেন, ওই নলকের কথা কোন তো, ও রসুলপুরে আছে না গেছে? আছে, তোর অবস্থা বেশি ভালো না, পুলিশের ডরে ডরে আছে। পুলিশের ডরে আছে? কোন কি? মনে হয় কোনো ঝামেলা আছে, কিন্তু এই ঝামেলাটা যে কি এটা এখন আমি বাইর করতে পারতেছি না। পুলিশ যদি ওরে ধরতো না তাইলে খুশি হতাম, ওর জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। ওর সংসারও কিন্তু নাই, মন্টু নাকি ওরা ছেড়ে দিছে। কি করতেছেন মাকা ভাই? মন্টু তাহলে কই? কই আছে তা জানি না, তবে নলকের সাথে না এইটা শিওর। তুমি এক কাজ করো, অলোক একটু যোগাযোগ করার ব্যবস্থা করো, আমার মনে হয় ও নিজের ভুল বুঝতে পারছে। তুমি ফোন দিয়ে ওরে একটু বাড়িতে আসতে বলো। না বাকা ভাই, আমি মন্টুর লগে কোনো যোগাযোগ করতে চাই না, আমি যেমন আছি তেমন থাকতে চাই, আমি মন্টুর সংসার করব না। আহা কইরো না, সেটা সমস্যা না, কিন্তু বাড়িতে আসতে কো একবার, ঢাকায় থাকে না পোলারা,
ওই থাকে কি করে কি খায় না খায় যার নামে যাও আচ্ছা আমি যাই তোমার লয়ে কথা কইতেছি এটা যদি সাত্তার মিয়া দেখে তাহলে আবার চাইতব আচ্ছা ঠিক আছে রাইতে আইসেন কথা আছে আবার রাইতে গিয়ে লিগা জরুরি কোনো কথা আছে হ জরুরি কথা আছে আমি ফোন দিলে আইবেন তার আগে কিন্তু আইবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা কত সাত্তার ভাইয়ের বউ না ভাবির কি অবস্থা অন ঠিক হয়ে গেছে ভাবি আর আগের মতন নাই আচ্ছা বাকা ভাই খোলেন মেম্বারের কি অবস্থা সে তার মায়ের এনে আবার ঢাকায় গেছে আবার গেছে তার মনে হয় আরও কিছুদিন ঢাকায় থাকা লাগবে আচ্ছা গা আমি যাই ফোরা আমি খবর পাইছি দিবাদি বাড়ির মালিককে ফোন করছিল পরের মাসে যেন কোনোভাবেই উগান্ডাদের বাড়ি ভাড়া না দেয় তার মানে যা করার এই মাসেই করে ফেলতে হবে আমি আছি চিন্তা করেন না আলতাবালি চাষা যদি নাও চায় তাও আমি বাড়ি ছাড়ব না জোর জবরদস্তি করা যাবে না বেআইনি কাজ করা যাবে না আমাদের আইনের মধ্যেই থাকতে হবে আপনি কি করতে চাচ্ছেন সেটা রঙ্গিলা সেফলি ফিরে আসার পর বলতে পারবো শোনেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি কিন্তু আঙ্গুল বাঁকা করবই কিচ্ছু করতে হবে না জাস্ট সাইলেন্ট ঠিক আছে দলটাকে ঠিক করা দরকার কাল রাতে যা দেখেছি আমার খুব খারাপ লেগেছে শিল্প করতে এসেছি আমরা অথচ আমি যখন ছিলাম তখন পরিবেশটা কি সুন্দর ছিল ভেবেছিলাম যে পরিবেশটা সেরকমই আছে কিন্তু যা দেখলাম জাস্ট হরিবল যাত্রার অবস্থা আর আগের মতো নাই তাই না না উগান্ডা এর সঙ্গে অবস্থার কোনো সম্পর্ক নেই জাস্ট মেন্টালিটি সমস্যা আমরা একটা কাজ করতে যাচ্ছিলাম দিবা সেখানে বাধা দিবেই সেই জন্য আমাদের দরকার এখন এক থাকা চিন্তা করেন না আমি সব ঠিক করে ফেলাবো যদি দরকার হয় আমরা বাইরে থেকে লোক নিয়ে আসবো তাদের ট্রেনিং দিয়াবো হ্যাঁ দাদা আমি কই কি দলের মধ্যে একটা লোককে সরাইলেই দলটা কিন্তু ঠিকঠাক হয়ে যাইব আর সেটা হলো রাজাদা ঠিক আছে তাহলে এখন গণেশদা ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চা খাবেন ফরেনের দোকানের চা হ্যাঁ চলেন চলো মানুষ আমি তো আর দেরি করতে পারলাম না আজকে যাই আমার বোর্ড অফিসে যাই থাকবো মেলা কাজ আছে আর আপনার যা কই নাও সেটা মনে রাখবেন আব্বাস ভাই যেহেতু আপনার বিষয়টা নিয়ে কিছু মনে করতেছেন না আপনি কেন খালি খালি এই বিষয়ে মনে করে কষ্ট পাইবেন এগুলো মনে রাখবেন না সবসময় মনের মধ্যে আনন্দ রাখবেন ভালো থাকার চেষ্টা করবেন আমি তাহলে আজকে যাই ভাবি তোমার একটা কথা কইতে চাই তুমি তো মা হইতে পারো এর আগে তো তোমার পেটে সন্তান আসছিল সেটা তো আসমাই নষ্ট করছে এইসব নিয়ে কথা কইতেছেন কেন ভাবি এগুলো তো অনেক পুরান ঘটনা আমি আর এগুলো মনে করতে চাই না আমার সামনে এখন অনেক কাজ অনেক বড় দায়িত্ব আমি সেই কাজগুলো করতে চাই এই সব নিয়ে ভাবার আমার হাতে সময় নাই আমার ইচ্ছাও নাই তুমি আব্বাসরে বিয়ে করে ফেলো কি কইতেছেন আপনি এসব হ্যাঁ তোমার তো মা হওয়ার ক্ষমতা আছে আর তারও বাবা হওয়ার ক্ষমতা আছে
কি পাগলের মতো কথা কইতেছেন ভাবি? আমার স্বামী আছে না টেডি, টেডি আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। তুমি ওরে সাইরা দিয়ে আব্বাসরে বিয়ে করো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই সমস্ত কথা শোনো আপা, তুমি আমার কথাটা রাখো বই। দেখো আমি চাই আব্বাস বাপ হই। আপনি সেটা চাইলেও অন্য কারোর সাথে বিয়ে দেন, আমার এইসবের মধ্যে টানতেছেন কেন? দিবা আব্বাস তোমারে পছন্দ করে, আর এই কারণে তোমারে এই বাড়িতে এনে রাখতে চায়। আমি কখনো এটা হইতে দেই নাই, কিন্তু এখন হইতে দিমু। তুমি ওরে এই চুপ করেন তো, আপনি আপনার নিজের মাথা ঠিক করেন। আর একটা কথা কান খুলে শুনে রাখেন ভাবি, টেডি আমার স্বামী, সেই জায়গায় আর অন্য কেউ আসবো না। সে টেডি আমার জীবনে ফিরে আসুক আর না ফিরে আসুক, আপনি অন্য চিন্তা করেন, আর আমার সাথে কখনো এইসব এইসব কথা কইতে আসবেন না। যাত্রা ক্যাম্পে বলে নতুন একটা মাইয়া আইছি। আরে না মাইয়া, মাইয়া না, মাইয়া না, এই মহিলা বিবাহিত। আরে ওই ওইছে একই কথা আইছে নি হেটে কো হয়েছে। আচ্ছা আই হেতির লোক একবার দেখা করবার লাই যাম। এর লোক দেখা করে তুমি কি করবা? হেতি বলে নতুন করি লোকজন মাইয়া সাইয়া জোগাড় করি যাত্রা দলের আবার খাড়া করাইব। আই হেতির দলে যোগ দিমু, মানে যাত্রা দলে যোগ দিমু আর কি। কি কইলা, যাত্রা করবা তুমি? সমস্যা কি? আই কি অভিনয় জানি না নাকি? হ্যাঁ সুন্দর মতো যাই একখানা রং রং করি, এমন করি অমন করি কথা বললি তো অভিনয় হয়ে যায়। কত জনে এখন অভিনয় না জানি অভিনয় করতেছে, হ্যাঁ কত বড় বড় পুরস্কার পাই যাইতেছে। আর এই যে আমার কথা দেখো, আমি অভিনয়টা জানি, স্কুলে আই যে কত ফুতুল ফাইছি। কি ফুতুল? আরে পুরস্কার, আরে পুরস্কার মানে তো ফুতুলি আর কি, বানাই বানাই দিয়াল আর যারে মনে চায় তারে দি ফেলাইতেছে পুরস্কার। এরকম কত পুরস্কার আমি পাইছি, হিয়ার বাদে কলেজে পুরস্কারে পুরস্কারে আমি জর্জরিত, আঙ্গ বাড়িতে আর পুরস্কার রাখবার জায়গা নাই। থামলা কেন, ইউনিভার্সিটি বাদ দিলা কেন? ওটাও কও মস্করা করতেছে কেমন আমার সাথে? মস্করা না করে কি উপায় আছে? তুমি তো পড়ালেখা করছো মাত্র 7 পর্যন্ত, এখন তুমি কইতাছো স্কুল পাস করছো কলেজ পাস করছো, তাহলে ভার্সিটি বাদ দিবা কেন? ওইছে ওইছে আর প্রতিভা উন্মোচিত হইলে প্রতিভা যে এমন এমন করি তোমার মাথা সিংহের মতো বাইর হইব সেটা তুমি বুঝি গেছো, সেই জন্য তুমি আমাকে অভিনয় করতে দিবা না সেটা আমি ভালো করে বুঝি গেছি। করলে তো আমি নাম করি ফেলাবো, সেই জন্য না আমি দিব না। তুমি যে দিত না সেটা আমি আগে তুমি জানি, তোমার মনটা একটু পরীক্ষা করছি বুঝছো। শোনো আমি হে বেটির লোকে কিল্লাই দেখা করবার লাই চাই জানো নি, আমি হেতির সম্পর্কে হইছি। হেতি বলে বকুল করে আসি খুব আবাস তুলি হইলাইছি। হ কথা সত্য, ওই বাসি দালিয়া চিকিৎসার জন্য মেলা টাকা দিছে, দিবা তো হেরে গ্রাম থেকে খেদানোর ব্যবস্থা করতেছে। কেল্লাই হেতিকে দিবার মাথা তুটছে নি? তা না, বাইরের একটা মহিলা সে এত কাম কাজ করতেছে আর কেউ মানে সব। আই যদি অন হেতির কাছে থাকতাম তইলে দেখাই দিতাম এককারে। দরকার নাই দরকার নাই, দিবা সেতবো সেতলে সেতু, হেতিরে আই মুলাইনি চুরুনি কোনানের। আর কি কম অপমান করছে নি, হ্যাঁ যে তাফালিং মাইছে একটা সুল সোল আলাম হইতে দেখবে। আচ্ছা এইসব করার দরকার নাই, এসব করলে কিন্তু তুমি আব্বাস ইয়ারমানের কাছে শত্রু হয়ে যাবে। আরে দুগুরো কি যে কি শত্রু হয়, তুমি আর উপরে বসা রাখো বুঝনি। এই যে মুক্তামণি কেমন ওয়ান পিস মেড কারিগর টেট মাগো, আর সালুন হুড়ি যার যাও যাও তোলার আগুন দিবাও, সারিদিকে আগুন লাগছে আগুন আর আগুন। কি হয়েছে, কোন সমস্যা? না না কিছু না, তুই একলা কেন? গুডি কো গুডি আমার নামাই দিয়ে চলে গেছে। ও আচ্ছা চল ভিতরে চল। ভাবি কই কি করে কাজ করতেছে, চল আয়। ভাইজান ভাবি তো দিবার একটা কথা কইছে, দিবা খুবই রাগ করছে। কি কথা কইছে? ভাবি দিবারে কইছে তুমি আব্বাস বেগরে বিয়া করো, তোমারও সন্তান দেওয়ানোর ক্ষমতা আছে আব্বাস বেগেরও। তোর ভাবি না আসলে পাগল হয়ে গেছে, আমি যে কি করবো তোর ভাবিনি নিয়া, আমার খালি কয় তুমি বিয়া করো। তুমি একটা কাম করো, উগান্ডারে ভাবির কাছে আইতে দাও, তাহলে দেখবা ঠিক হয়ে গেছে। আরে কেমনে আই তুকু মুখ, ঢাকা যাওয়ার আগে উগান্ডা কি করে গেছে তুই জানোস না? হ্যাঁ যা মুখে আসছে তাই বলে গেছে, শালার কাছে তো আমার নাক কান সব কাটা গেছে।
তাহলে তুমি একটা কাজ করো, ভাবি রে কয়টা দিনের লেগা তার বাপের বাড়ি রাইখা আসো। বাপের বাড়িতে রাইখা আসলেও কোনো কাজ হইব না, আমি ওরে উগান্ডার কাছে ছাইড়া দেবো, নাহলে পুরা পাগল হয়ে যাবো। আমি এখন দিবার সামনে কেমনি মুখ দেখামো কিছুই তো বুঝতে পারতেছি না। দিবার সামনে তোমার যাওয়ানোর দরকার নাই, আমি দিবারে বুঝাম। আর একটা কথা ভাইজান, তুমি গুড্ডির একটা ব্যবস্থা করো তো। আরে কি ব্যবস্থা করুম ক, দোকান দিতে গইলে ও কইব যে তালুকদার বংশের পোলা হইয়া আমি সাত্তার মণ্ডলের মতো দোকানদারি করতে পারব না, ঠিকাদারি করতে গইলে কইব যে ওইসব ভালো কাম না। এক কাম করো, তুমি দিবার লাহানো আরেও চেয়ারম্যান বানায় দাও। হ্যাঁ, আরে তোমার মনে নাই ও তো একবার টাকা পয়সা ছড়াই ছিটায় দেন দরবারে লাগা গেল না, টেডি না ওরে থামাইলো। আবার যদি ওর ইলেকশনের কথা কও দেখবা যে ওইটা নিয়েই ব্যস্ত রয়েছে। আজাইরা কামে মাথা দিব না, আমি চাই ও একটু ব্যস্ত থাকুক। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। চল ভিতরে চল। হ্যাঁ।